দেশ ও দেশের বাইরে থেকে যারা হোমিও বাংলা ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আলোচনা করব আলসার সম্বন্ধে আলসার কয় প্রকার কী কী এবং আলসার হওয়ার কারণ এবং হোমিও চিকিৎসা তো কথা না বাড়িয়ে আসুন আমরা মূল বিষয়ে চলে যাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্রে যদি ক্ষত বা আলসার হয় তাকে আমরা পেপটিক আলসার বলে থাকি পেপটিক আলসার তিন প্রকার হয়ে থাকে যেমন গ্যাস্ট্রিক আলসার যেটি আলসার অফ স্টমাক বা পাকস্থলীর ক্ষত নামে খ্যাত দুই নম্বর ইসোফ্যাগিল আলসার তিন নম্বর ডিউডেনাল আলসার আজকে আলোচনা করব গ্যাস্ট্রিক আলসার সম্বন্ধে তো শুরুতেই বলে নিতে যাচ্ছি আপনি যদি হোমিও বাংলা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ গ্যাস্ট্রিক আলসারের প্রধান কারণগুলো সম্বন্ধে আলোচনা করব তার মধ্যে গ্যাস্ট্রিক আলসারের প্রধান কারণ হল ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক প্রকার ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলীতে সংক্রমণ ঘটায় এবং ক্ষত সৃষ্টি করে তাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি এছাড়াও দ্বিতীয় যে কারণ রয়েছে তা হল অতিরিক্ত অ্যালাইপোথিক ঔষধ ব্যবহার অতিরিক্ত ব্যথার ওষুধ সেবন এছাড়াও অতিরিক্ত মদ্যপান ধূমপানের কারণেও গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে এবারে আমরা জানব লক্ষণ সমূহ গ্যাস্ট্রিক আলসার লক্ষণগুলো হলো বিশেষ করে পেটে ব্যথা খাবারের পর পেটে ব্যথা দেখা দেয় মুখ দিয়ে রক্ত বের হবে অথবা পায়খানার সঙ্গে রক্ত যাবে বমি বমি ভাব থাকবে বমির সাথে রক্ত উঠবে সেই সঙ্গে আমরা আরও কতগুলো লক্ষণ দেখতে পারি যেমন খিদে মন্দা খিদে না লাগা বধ হজম ওজন কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি এবারে আমরা আসি চিকিৎসা সম্বন্ধে গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসায় আমি সব থেকে একটা ভালো ফল পেয়েছি মাদার টিংচারে মাদার টিংচারটা নিজে প্রস্তুত করে নিতে হবে মিক্সচার মাদার টিংচার কিভাবে করবেন মিক্সচার তৈরি করতে তিনটি মাদার টিংচার লাগবে এই তিনটি মাদারটিং চার হচ্ছে এক সিমফাইটাম দুই হাইডাস্টি স্ক্যান মাদারটিং চাট তিন নম্বর রুবিনিয়া মাদারটিং চাট এই ঔষধগুলি দশ এম করে তিরিশ এম এল মিক্সচার তৈরি করতে হবে খাওয়ার নিয়ম পঁচিশ ফোটা করে দিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে খেতে হবে জলসহ এছাড়াও লক্ষণ অনুসারে আমরা বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করে থাকি যেমন রোগী যদি পেটে জ্বালা অনুভব করে বমি হয় বা বমি ভাব থাকে সেই সঙ্গে মৃত্যু হয় ও দুর্বল হয় তবে আর্সেনিক তিরিশ দুফোটা করে দিনে তিনবার খাওয়ার অন্ততপক্ষে আধ ঘন্টা আগে খাওয়া যেতে পারে দুই নম্বর যে মেডিসিন কথা উল্লেখ করব। তার লক্ষণগুলো হবে কোষ্ঠকাঠিন্য থাকে থাকবে আর কি যদি নেশা করার ফলে গ্যাস্ট্রিক আলসার হয় বা হয়ে থাকে তাহলে নক্সভূমিকা বা ভূমিকা তিরিশ দুফোটা করে দিনে তিনবার খাওয়ার আধ ঘন্টা আগে খেতে পারি এবারে তিন নম্বর মেডিসিনের লক্ষণগুলো আমরা লক্ষ্য করব যদি বারবার ঢেকুর ওঠে নিচের পেট ফাঁপে সেক্ষেত্রে আমরা কার্বোহাইড তিরিশ দুফোটা করে খাবার আধ ঘন্টা আগে দিনে তিনবার খেতে পারি যদি এই ভিডিওটিতে আপনাদের কোনো উপকারে আসে তাহলে লাইক ও কমেন্ট করবেন সেই সঙ্গে সঙ্গে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ